টলিউডে নেমে এলো শোকের ছায়া বৃহস্পতিবার সকালে কলকাতায় নিজের বাড়িতে প্রয়াত হলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতান্ন বছর কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডে নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় গত দু তিন দিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন তিনি বুধবার রিয়েলিটি শোতে তিনি অংশও নিয়েছিলেন রাতের দিকে সেখানেই বারবার অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও সেই প্রস্তাবে রাজি হননি তিনি নিজের বাড়িতেই চিকিৎসা করাতে চেয়েছিলেন তিনি সেখানেই তার স্যালাইনও চলে বলে জানা যায় এরপরেই বুধবার রাত একটা দশ মিনিট নাগাদ তিনি মারা যান বলেই জানা গেছে এই মুহূর্তে তার দেহ বাড়িতেই রয়েছে অভিনয় ছিল তার প্রাণ লাইট ক্যামেরা অ্যাকশান নিয়েই বাঁচতেন তিনি শ্যুট করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায় তিনি মোহর এবং খড়কুটো দুই ধারাবাহিকেই সমানভাবে অভিনয় করছিলেন তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিউড